हाई फ्रेंड्स, ईटेक स्कूल चैने तुम्हारा स्वागत जाना। आज हम बिल्डिंग फिनिशिंग मेटेरियल्स सेकेंड भिडियो नहीं हाजिर हो भिडियोते बार्निश और पाली सम्बन्धे जेने नब। साधारण बार्निश करा काठेर तलर ऊपर, तब एर इनग्रेडियंट्स और प्रोसिडियर साधारण एनामेल इमल्शन रंग पिगमेंट रंग तुलन एकदम ही आलदा। बार्निश करा तुलनामूलक अनेक सहज और सस्ता, ये समय कम लागे, তাই কাঠের ওপর মূলত বার্নিশ রঙকে অনেকেই পছন্দ করে। বন্ধুরা, তোমরা যদি পেন্ট সম্বন্ধে ভিডিওটি না দেখে থাকো তবে অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নাও। তাই বার্নিশ সম্বন্ধে খুঁটিনাটি জানতে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, তোমরা যদি ইটেক স্কুল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো লেটস স্টার্ট। আমরা আগেই বলেছি যে বার্নিশ মূলত করা হয় কাঠের তলের ওপর, তবে বার্নিশের ইনগ্রিডিয়েন্টসগুলি অনেকে আলাদা আলাদাভাবে কিনে বাড়িতেও তৈরি করেন, আবার এটি রেডিমেড রং হিসেবেও পাওয়া যায়। তো প্রথমেই আমরা দেখে নেব যে বার্নিশের উপাদানগুলি কী কী। বার্নিশের মধ্যে প্রধান তিনটি উপাদান থাকে, সেগুলি হলো রেজিন, দ্রাবক বা সলভেন্ট এবং ড্রায়ার, যেটি বার্নিশকে শুকাতে সাহায্য করে। এরপর আমরা এই উপাদানগুলি এক একটি করে ডিটেলস দেখে নেব। প্রথমেই আসা যাক রেজিন সম্বন্ধে। রেজিনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো প্রাকৃতিক রেজিন বা ন্যাচারাল রেজিন এবং অন্যটি হলো কৃত্রিম রেজিন বা সিনথেটিক রেজিন। প্রাকৃতিক রেজিনগুলির বেশিরভাগই পাওয়া যায় পাইন এবং অন্যান্য গাছের ছাল থেকে। প্রাকৃতিক রেজিনের মধ্যে উল্লেখযোগ্য রেজিনগুলি হলো অ্যাম্বার, যেটি সবথেকে দামি রেজিন। এরপর কোপাল, যেটি মূলত সাদা রঙের হয়ে থাকে। পাতকানা বা সিলেক, এটি সবথেকে বেশি ব্যবহৃত হয়। ম্যাস্টিক রেজিন, এছাড়াও অনেকে গামডামারও ব্যবহার করে থাকে। তবে আজকালকার দিনে বার্নিশ করতে সিনথেটিক রেজিনও ব্যবহার হয়। এর মধ্যে প্রধান হলো আর্কাইলিক রেজিন, যেটি ল্যাবরেটরিতে উৎপন্ন হয়, এবং অ্যালকাইড রেজিন, যেটি অনেকটা আঠালো মধুর মতো দেখতে হয়। এরপর দ্রাবক বা সলভেন্ট, যার মধ্যে রেজিনগুলি দ্রবীভূত অবস্থায় থাকে, এটি হলো বার্নিশের এক মূল উপাদান। আমাদের দেশে বার্নিশের সলভেন্ট হিসাবে মূলত চারটি উপাদান ব্যবহার করা হয়। এদের মধ্যে প্রধান হলো টারপেন্টাইন বা টারপিন তেল, যেটি সবথেকে বেশি ব্যবহৃত হয়। এরপর লিনসেড তেল বা লিনসেড অয়েল, ন্যাপথা, এটি খুব কম ব্যবহৃত হয়, এবং মেথিলেটেড স্পিরিট বা অ্যালকোহল। এছাড়াও বার্নিশের কাজে ড্রায়ার হিসাবে ব্যবহৃত হয় লেড অ্যাসিটেট বা লিথার্জ এবং সাদা তামা বা হোয়াইট কপার। এরপর আমরা দেখে নেব দ্রাবকের সাপেক্ষে বার্নিশের প্রকারভেদ ও ব্যবহৃত রীতি। দ্রাবকগুলির সাপেক্ষে বার্নিশকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো তেল বার্নিশ, টারপিন বার্নিশ, জল বার্নিশ এবং ল্যাকার বা স্পিরিট বার্নিশ। তেল বার্নিশের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় ফুটন্ত লিনসের তেল, এবং রেজিন হিসাবে অ্যাম্বার ও কোপাল ব্যবহার করা হয়। তেল বার্নিশ যে কোনো শক্ত কাঠের মেঝে বা তলে ব্যবহার করা হয়। টারপিন বার্নিশের প্রধান দ্রাবক হলো টারপিন তেল, এখানে রেজিন হিসাবে ম্যাস্টিক এবং গামডামার ব্যবহার করা হয়। শুধুমাত্র বাড়ির ভেতরে কাঠের তলেই টারপিন বার্নিশকে ব্যবহার করা হয়। জল বার্নিশ, যার প্রধান দ্রাবক হলো ন্যাপথা এবং জলের সাথে মিশ্রিত অ্যামোনিয়া ও বোরাক্স, যে কোনো সস্তা রেজিন এখানে ব্যবহার করা যেতে পারে, এবং ছবি বা ওয়ালপেপারিংয়ের কাজেই জল বার্নিশ ব্যবহার করা হয়। ল্যাকার বা স্পিরিট বার্নিশ, এর প্রধান দ্রাবক হলো মেথিলেটেড স্পিরিট বা অ্যালকোহল, রেজিন হিসাবে পাতকালা বা সিলেক ব্যবহার করা হয়। যে কোনো কাঠের ফার্নিচারের ওপর এই ল্যাকার স্পিরিট ব্যবহার করা হয়। এই চার প্রকার বার্নিশের মধ্যে সবচেয়ে টেকসই ও দামি বার্নিশ হলো তেল বার্নিশ বা অয়েল বার্নিশ। সবচেয়ে কম দামি ও অনুন্নত বার্নিশ হলো জল বার্নিশ বা ন্যাপথা বার্নিশ। সবচেয়ে তাড়াতাড়ি শুকায় হলো স্পিরিট বার্নিশ বা অ্যালকোহল বার্নিশ। সবচেয়ে দেরি করে শুকায় তেল বার্নিশ, এবং সবচেয়ে বহুল ব্যবহৃত বার্নিশ হলো টারপিন বার্নিশ, যেটা প্রায় সব জায়গাতেই ব্যবহার করা হয়। এরপর আমরা দেখে নেব বার্নিশ করার সুবিধাগুলি কী কী। বার্নিশ করলে কাঠের তলের উজ্জ্বলতা এবং কাজের সৌন্দর্যতা ও সূক্ষ্মতা দুটোই বৃদ্ধি পায়। আবহাওয়াজনিত ক্ষয় থেকে কাঠের তলকে রক্ষা করে।
কাঠের গিট ও গ্রেনগুলি ভালোভাবে ফুটে ওঠে। কাঠের ওপর বার্নিশ করা খুবই সহজ পদ্ধতি। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু পদ্ধতি ফলো করা হয়, যেমন প্রথমেই সিরিজ কাগজ বা স্যান্ডপেপার দিয়ে কাঠকে ভালো করে ঘষে নিতে হবে। দ্বিতীয়ত, কাঠের বড় ক্ষতগুলি কাঠগুড়ি ও জোরালো আঠা দিয়ে বুঝিয়ে ফেলতে হবে। তৃতীয়ত, লিন্সের তেল ও হালকা আঠা পালিশ করে আরও একবার ঘষে নিতে হবে এবং সবার শেষে দু কোট মূল বার্নিশ করতে হবে। তবে ফাইনাল কোট দেওয়াটি অবশ্যই মিস্ত্রির উপর ডিপেন্ড করে, কারণ যতক্ষণ না কাঠের আঁশগুলি ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত পালিশ করে যেতে হয়। কাঠের তলকে আরও সুন্দরভাবে দেখার জন্য মূলত তিন ধরনের পালিশ করা হয়, মোম পালিশ, স্টেন পালিশ এবং ল্যাকার পালিশ। আমরা এই তিন ধরনের পালিশ সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আসা যাক মোম পালিশ সম্বন্ধে। মোম পালিশের প্রধান উপাদান হল মৌচাকের মোম, লিনসেড অয়েল এবং টারপিন তেল। একে কাঠের যে কোনো তলে বা সিমেন্ট কংক্রিটের মেঝেতে ব্যবহার করা হয়। ল্যাকার পালিশ, এই পালিশের প্রধান উপাদান হল মেথিলেটেড স্পিরিট, পাতকারা বা সিল্যাক এবং রংচূর্ণ বা কালার পিগমেন্টস। এই ধরনের ল্যাকার পালিশ ব্রাস মেটেরিয়াল, আসবাবপত্র এবং লিনোলিয়াম মেঝেতে ব্যবহার করা হয়। এই পালিশ খুবই শক্ত ও স্থায়ী হয়। এরপর স্টেন পালিশ। এই পালিশের প্রধান উপাদান হল অ্যানিল, জল ও অ্যালকোহল। স্টেন পালিশকে কাঠের যে কোনো শক্ত তলে লাগানো হয়, এটি খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকের মধ্যে এটাও প্রশ্ন আসতে পারে যে বার্নিশ ও রঙের মধ্যে কী পার্থক্য আছে, তাই বার্নিশ ও রঙের মধ্যে আমরা একটা তুলনা দেখে নেব। পেন্ট বিভিন্ন রঙের হয়, যা তলকে সুরক্ষা ও সৌন্দর্য প্রদান করে। অন্যদিকে বার্নিশ মূলত বর্ণহীন হয়, কাঠের গিটগুলি সহ প্রাকৃতিক সৌন্দর্য এখানে ফুটে ওঠে। তবে বার্নিশে বিভিন্ন রঙও থাকতে পারে। ব্যবহারের দিক থেকে পেন্ট বাইরের ও ভেতরে যে কোনো তলে ব্যবহার করা হয়। অন্যদিকে বার্নিশ বেশিরভাগ ক্ষেত্রেই কাঠে বা শুধুমাত্র ভেতরের তল, যেখানে শুষ্ক হবে সেখানেই ব্যবহার করা হয়। তবে রং করার আগে প্রাইমার কোট অবশ্যই দিতে হবে। অন্যদিকে বার্নিশ সরাসরি কাঠে দেওয়া যায়, অর্থাৎ বার্নিশের ক্ষেত্রে প্রাইমার কোট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। রং শুকোতে মোটামুটি 7-8 ঘন্টার মতো সময় লাগে। অন্যদিকে বার্নিশ শুকাতে প্রায় 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এরপর দেখে নেওয়া যাক রং ও বার্নিশের লাইফ টাইম। ভালো মানের রং 10-15 বছর পর্যন্ত চলে যায়। অন্যদিকে 2-3 বছরের বেশি বার্নিশ সাধারণত যায় না। রং ও বার্নিশের মধ্যে রঙের খরচ পার স্কোয়ার ফিটে অনেকটাই বেশি পড়ে। অন্যদিকে বার্নিশের খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম, তাই লোকে বার্নিশকে অনেক বেশি পছন্দ করে। তো এই ছিল বার্নিশ সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট। কাঠের ওপর বার্নিশ করার ফলে কাঠের বিভিন্ন শৌখিন কাজগুলি ফুটে ওঠে এবং সেই সঙ্গে কাঠের ন্যাচারাল বিউটিও বজায় থাকে, তাই বার্নিশকে আজকালকার দিনে বেশিরভাগ লোকই পছন্দ করে। তাছাড়া বার্নিশ করতে খুব একটা দক্ষ বা স্কিল কর্মীর প্রয়োজন হয় না এবং খরচও অনেকটাই কম। তো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যদি এখনও ইটেক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।